जय खेतरी धाम की, जय नरोत्तम दास ठाकुर की, हरे कृष्ण श्री सचन भक्तमंडली। हमरा एखन जेखने अवस्थान करछि एटा नरोत्तम दास ठाकुर अर्थात प्रेम भक्तिर जे महाजन छिल नरोत्तम महाशयेर जन्मस्थान এই এখানে। তো আপনারা অনেকে অবগত আছেন আগামী 21 অক্টোবর ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের এখানে তার তিরোভাব যে তিথি সে উদযাপন উপলক্ষে সেখানে বাংলাদেশের সুবৃহৎ একটি মেলা অনুষ্ঠিত হয়। এখানে বৈষ্ণব সংঘ বৈষ্ণবদের সমাগম হয় সাধু সঙ্গে। তো আমরা এখানে নরোত্তম দাস ঠাকুরের এই জন্মস্থানে আমরা নরোত্তম দাস ঠাকুরের জীবনীতে সেখানে পেয়ে থাকি যে তার জ্যাঠাতো ভাই সন্তোষ দত্ত তিনি নরোত্তম দাস ঠাকুরকে তিনি 6টি মন্দির তিনি করে দিয়েছিলেন। তো সেই মন্দিরগুলো যদি বা পরবর্তীতে সেখানে কোনো কালক্রমে হয়তো বা সেই মন্দিরগুলো নষ্ট হয়ে যায়, কিন্তু এখন যে বর্তমান মন্দিরগুলো রয়েছে 6টা মন্দির, এখানে আছে রাধা শিশু রাধা গোবিন্দজির মন্দির, এখানে এখানে রাধা গোবিন্দ মন্দির রয়েছে, এবং পাশে যদি আমরা যাই সেখানে আরও মন্দির রয়েছে, আপনাদেরকে আমরা একটু দেখাবো। এবং এই মেলার যে পূর্ব প্রস্তুতি সেখানে অলরেডি অনেক আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা চলে এসছে, এসে তারা এখন সেই মেলায় অংশগ্রহণ করছেন এবং তারা এখানে ধামে আসছেন। একটু আমাদের ভক্তরা অনেকে এসে এখানে প্যান্ডেল হয়েছে, এখানে অনেক বড় সুবৃহৎ করে প্যান্ডেল করা হয়েছে, সেই প্যান্ডেলে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে ভক্তরা এসে তারা সমাবেত হয়েছে। আমরা পাশে আমাদের মন্দির রয়েছে, দর্শন করাবো এটা আমাদের বৃন্দা কুঞ্জ, বৃন্দা কুঞ্জটা খুব সুন্দর করে সেখানে করা হয়েছে, সেখানে পরিক্রমা বৃন্দা দেবী পরিক্রমার জন্য সুন্দর করে করা হয়েছে। আসুন, জয় শ্রী শ্রী জগন্নাথ প্রভুদের সুভদ্রা মহারানী কি, হরে কৃষ্ণ। এটা হচ্ছে জগন্নাথ মন্দির, এখানে ভগবান জগন্নাথদেবকে এখানে রাখা হয়েছে এবং তৎকালীন সময় জগন্নাথের সেবা করেছিলেন নরোত্তম দাস ঠাকুর, সেই জগন্নাথ মন্দির আজও সেখানে বিদ্যমান রয়েছে এবং জগন্নাথের সেবা পূজা সেখানে এখানে অক্ষুণ্ণভাবে এখনও চলছে। এবং পাশে আমরা যেটা পাবো, পাশে এখানে মন্দির করা হয়েছে, আপনারা সেবে নিমন্ত্রণ দেখতে হয়নি আসতে বল সবাই। আসতে বল সবাই। হরে কৃষ্ণ। এটা ছিল লোকনাথ লোকনাথ গোস্বামীর মন্দির, অর্থাৎ ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের যে গুরুদেব ছিল নরোত্তম লোকনাথ গোস্বামী, যেখানে নরোত্তম দাস ঠাকুর তিনি এই খেতুরি ধামেই সেখানে তিনি স্বপ্নে আদৃষ্ট হয়েছিলেন যে তিনি লোকনাথ গোস্বামীর কাছ থেকে দীক্ষা প্রাপ্ত হবেন, এবং তিনি বৃন্দাবনে সেই লোকনাথ গোস্বামীর আশ্রয়ে থেকে সেখানে তিনি দীক্ষা গ্রহণ করেছিলেন। আমরা জানি যে প্রথমত লোকনাথ দাস গোস্বামী তিনি দীক্ষা দিতেই চাননি, কিন্তু মহাপ্রভু তাকে স্বপ্নে আদৃষ্ট হয়ে নরোত্তম দাস ঠাকুরকে শিষ্য হিসেবে গ্রহণ করার জন্য মহাপ্রভু নিজেই বলেন। এবং লোকনাথ দাস গোস্বামী যখন তাকে 1 বছর তাকে ওয়েটিংয়ে রেখেছিলেন, এবং যখন নরোত্তম দাস ঠাকুর কী করলেন সেখানে লোকনাথ গোস্বামী প্রতিদিন যে বাহ্যক্রিয়া করতেন সেই জায়গায় যে নরোত্তম দাস ঠাকুর প্রতিদিন পরিষ্কার করতেন, একদিন লোকনাথ দাস গোস্বামী তিনি দেখতে পেলেন গভীর রাত্রে মধ্যরাত্রে সেখানে সেই নরোত্তম দাস ঠাকুর তিনি রাজপুত্র হওয়া সত্ত্বেও তিনি কী করছেন, এই জন্য সে বাহ্য পরিষ্কার এই ধরনের কাজ করছেন সেবা করছেন। তখন গুরুদেব দেখে তার হৃদয় বলে যান, এবং তখন লোকনাথ গোস্বামী নরোত্তম দাস ঠাকুরকে দীক্ষা
প্রদান করেছিলেন। তা আমরা লোকনাথ দর্শনীয় মন্দিরে এখানে এসেছি, একটি সুন্দর একটি মন্দির করা হয়েছে। জয় লোকনাথ বিশ্বাস। এবং পাশে আরও মন্দির রয়েছে। তো ভক্তরা, আপনাদেরকে আমরা বলবো, সেটা হচ্ছে এই যে খেতড়ি ধামের যে বৈষ্ণব সম্মিলন, এই সম্মিলনে আপনাকে মিস করবেন না, কৃপাপূর্বক সকলে আসবেন এখানে, অবশ্যই অবশ্যই সকলে আসবেন, এবং নরোত্তম দাস ঠাকুরের বিশেষ কৃপা লাভ করবেন। হরে কৃষ্ণ, জয় নরোত্তম দাস ঠাকুর কি জয়। এটা হচ্ছে নরোত্তম দাস ঠাকুরের মন্দির। এখানে আপনারা যে বিগ্রহ দেখছেন নরোত্তম দাস ঠাকুরের, এবং পাশে তার চিত্রপট রয়েছে। এটা হচ্ছে নরোত্তম দাস ঠাকুরের শ্রীমন্দির, এখানে তার সেবা পূজা করা হয়। সেবায়করা আছেন এখানে, নরোত্তম দাস ঠাকুরকে তারা সেবা পূজা করছেন। এবং এর পাশে আমরা আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো আমি, সেটা হচ্ছে এই যে নাথ মন্দিরটা দেখছেন, এই যে নাথ মন্দিরটা, এই নাথ মন্দিরটা দেখছেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। এই জায়গায় নরোত্তম দাস ঠাকুর যখন সেখানে জাহ্নব মাতা সাধু দুই তিন দিনের মধ্যে মোটরটা চালু করে দিবি ভাই।
যখন আরো সমস্ত বৈষ্ণবেরা এখানে সম্মিলিত হয়েছিলেন সেখানে শ্রীচৈতন্য মহাপ্রভু স্বয়ং সব পার্শ্বদে এখানে আবির্ভূত হয়ে কি করেছিলেন তিনি হরিনাম সংকীর্তনে এইসব জায়গায় এখানে সারারাত্রি সেখানে সেই সংকীর্তন যজ্ঞ হয়েছিল এবং মহাপ্রভু এসে সেই সংকীর্তনে সশরীরে তার সব পার্শ্বদ নিয়ে এখানে এসে সংকীর্তনে অংশগ্রহণ করেছিলেন সেই নাথ মন্দির এখানে অনুষ্ঠান হবে আগামী কালকে থেকে অধিবাস এবং তারপরে হরিনাম পরে যে নেক্সট মন্দির মন্দির এখানে জয় বা ভোলেনাথ কি জয় ওম নমঃ শিবায় শান্তায় কর্মস্থল হে কবি নির্দয়ং সৎমানাং তন্দতি পরমেশ্বর তো এখানে শ্রী শ্রী বিশেষ বিশেশ্বর এবং হরেশ্বর অর্থাৎ বাবা ভোলেনাথেরই আরেক নাম সেই মন্দির এখানে রয়েছে প্রাঙ্গণ এটা খুব সুন্দর এখানে সেবা পূজা হয় এবং পাশে আরও দুইটি মন্দির রয়েছে বলেছিলাম টোটাল ছয়টা মন্দির এখানে আছে পাশে রয়েছে শ্রী গৌরাঙ্গ দেব মন্দির হরে কৃষ্ণ এটা গৌরাঙ্গ দেবের ঠাকুরিন্দ বিগ্রহ রয়েছে এখানে গৌরাঙ্গদেবের মন্দির নরোত্তমদাস ঠাকুরের যে পিতা পিতৃদেব অর্থাৎ কৃষ্ণানন্দ দত্ত এবং নারায়ণী দত্ত সেই নারায়ণী দত্তর মন্দির এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা লক্ষ্য করলাম যেটা সেই বহু পুরানো এখানে কোষ্ঠী পাথরের কি না আমরা এটা সঠিক বলতে পারছি না তবে বহু পৌরাণিক যে একটি বিগ্রহ এখানে রয়েছে এই মন্দিরে এখানে সেবা পূজা হয় আপনারা দেখতে পাচ্ছেন এটা নারায়ণী মন্দির অর্থাৎ নরোত্তমদাস ঠাকুরের যে মাতা তার মন্দির এটা নারায়ণী দেবী ছিলেন হচ্ছে নরোত্তমদাস ঠাকুরের মাতা এবং তার পিতা ছিল কৃষ্ণানন্দ দত্ত তার মন্দির এখানে এবং পাশে আরও রয়েছে অনেক মন্দির বিভিন্ন মন্দির রয়েছে এখানে পাশে অনেক বড় মেলার প্রস্তুতি চলছে এখানে অলরেডি অনেক বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ভক্তরা এখানে চলে এসছে তারা এসে এখানে অবস্থান করছেন হরে আপনারা সবাই আসতে বল হরে কৃষ্ণ সর্বোপরি সবাইকে বলবো যে আপনারা সকলে খেতড়ি ধাম সব তীর্থ একবার কিন্তু খেতড়ি ধাম বারবার কোনো বৈষ্ণব মেলা কারণ এটা হচ্ছে বৈষ্ণব মেলা যে নরোত্তমদাস ঠাকুর আমাদের বাংলা অর্থাৎ বাংলাদেশের রাজশাহী সহ এই যে বাংলাদেশের ভক্তদের জন্য সুবর্ণ একটা সুযোগ যেটা আমরা যখন তখন মায়াপুর বা বৃন্দাবনে আমরা যেতে পারছি না কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করি যে নরোত্তমদাস ঠাকুর আমাদের বৈষ্ণব সমাজকে এমন একটি উপহার দিয়েছেন সেটা হচ্ছে আমরা মায়াপুর বা বৃন্দাবনে সবসময় না যেতে পারলেও যেতে পারলেও সমস্ত জায়গা থেকে ভক্তদেরকে সেখানে নরোত্তমদাস ঠাকুর এখানে তিনি নিমন্ত্রণ করে নিয়ে আসতেন এবং এখানে এসে একটা বৈষ্ণব মেলা এবং সম্মেলন এখানে অনুষ্ঠিত হতো তো আমরা মনে করবো যে আমরা মিস করবো না আমরা সকলে সেই বৈষ্ণব যে সম্মেলন সেই সম্মেলনে আমরা অংশগ্রহণ করে নরোত্তমদাস ঠাকুরের কাছ থেকে আমরা প্রেম ভক্তি আমরা লাভ করতে চাই জয় প্রেম ভক্তি মহাজন শ্রী নরোত্তমদাস ঠাকুর কি এখানে এসে যদি আপনারা আসবেন পদ্মায় স্নান করবেন মহাপ্রভু যে প্রেম রেখে গেছে সেই প্রেম নরোত্তমদাস ঠাকুর
তিনি সেটা আমাদেরকে আবার ভাগ করে দিয়ে দিবেন যারাই আসবে তারাই এখানে কৃষ্ণ প্রেম লাভ করবে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 রাম